নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক লটারির ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই সপ্তাহে অর্থাৎ 27 জুলাই 2020 থেকে 2 আগস্ট 2020 পর্যন্ত কোন 9 রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই 9 সৌভাগ্যশালী এই সপ্তাহের লটারি প্রাপ্তি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আমি কয়েকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমরা প্রত্যেকেই কিন্তু চাই আমাদের জীবনে কিন্তু লটারি লাগুক। হ্যাঁ বন্ধুরা, এবং অনেকে আবার এরকমও রয়েছে যারা ভাবে যে দূর কী দরকার লটারি কাটার, লটারি কেটে কি মানুষ কোটিপতি হয় নাকি? দেখা গেল তারই কিন্তু জন্মছকে লটারি লাগার চোখ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এরকম একটা ছোট্ট আমি একটা ঘটনা আপনাদেরকে আজকে শেয়ার করতে চাই। আপনারা হয়তো নিউজ পেপার বা ইউটিউবে দেখেছেন, এক হাজবেন্ড আর ওয়াইফ দুজনে একসঙ্গে চাকরি করতো, এবং হাজবেন্ড চাকরির অর্ধেক টাকাই কিন্তু লটারিতে নষ্ট করে ফেলত, লটারি কেটে নিত। তো এতে তার স্ত্রী কিন্তু ক্ষুব্ধ হয়ে যেত যে ঘর চালানোর পয়সা শেষ হয়ে যাচ্ছে আর তুমি লটারি কেটে কেটে টাকাগুলো নষ্ট করছো। তখন সেই স্ত্রী একদিন রাগ করে বলল, তার হাজবেন্ডকে বলল যে তোমার টাকা দিয়ে আমি এবার লটারি কাটবো, কেমন লাগে দেখো। তো যথারীতি স্ত্রী রেগে গিয়ে লটারি কাটতে যায় এবং লটারি কেটেও ফেলে। কিন্তু আনন্দের বিষয় এটাই যে সেই সপ্তাহের ফার্স্ট প্রাইজটা তারই কপালে জুটে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো গল্প করছি না, এটা ইটালির ঘটনা। এইরকম ঘটনা প্রায়শই ঘটে যাচ্ছে, তাই আমি আপনাদেরকে বলবো যে লটারি কাটতে গেলে আপনার রাশিচক্রে রাহু গ্রহের কিন্তু একটা শুভ পজিশনের প্রয়োজন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং গোচরেও লটারি লাগার যোগ থাকা দরকার। তো এই সপ্তাহে গোচরে কোন কোন রাশির লটারি লাগার যোগ রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। আপনি শুধুমাত্র আপনার জন্মচক্রটিকে অ্যানালাইসিস করে দেখুন যে আপনাদের রাহু গ্রহ ভালো রয়েছে কিনা, তাহলে আপনি কনফার্ম হয়ে নেবেন যে লটারি লাগবে কি লাগবে না। তাহলে আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। এই সপ্তাহে অর্থাৎ 27 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত কোন সেই 9 সৌভাগ্যবান রাশি যাদের প্রাপ্তি যোগ রয়েছে তা আমি একে একে বলতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কিন্তু লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের নিজস্ব জন্মছককে আগে অ্যানালিসিস করে তারপরে লটারিতে টাকা ইনভেস্ট করুন, নচেত কিন্তু আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এক্সট্রিম পর্যায়ে থাকে। এরপরে যে দ্বিতীয় সৌভাগ্যশালী রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও কিন্তু এই সপ্তাহে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি, সেটা লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে। আপনারাও কিন্তু আপনাদের জন্মছকটি অবশ্যই বিচার করে নিন, কারণ বর্তমানে আপনার কিন্তু লটারি লাগার সম্ভাবনা গোচরে কিন্তু রয়েছে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কিন্তু লটারি লাগার কিন্তু সম্ভাবনা গোচরে কিন্তু রয়েছে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের নিজস্ব জন্মছকটি
কোনো ভালো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিন, তাহলে আপনি একদম শিওর হয়ে যাবেন যে লটারি আপনার কপালে রয়েছে কি না। নচেত কিন্তু আপনার টাকা ইনভেস্ট করাটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে টাকা লাগার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই সপ্তাহে অর্থাৎ 27 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে লটারি লাগার কিন্তু একটা গোচরে শুভ যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, যার ফলে আপনারা কিন্তু সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। তাই আপনাদের নিজস্ব জন্মছকটি কোনো জ্যোতিষ ভাইকে অবশ্যই অবশ্যই দেখিয়ে নিন। এরপর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই সপ্তাহে অর্থাৎ 27 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে লটারি থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু লটারি লাগার সম্ভাবনা প্রবল হারে রয়েছে এই সপ্তাহে, আপনারাও কিন্তু সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু সহজেই এই সপ্তাহে লটারি থেকে কোটিপতি হয়ে যেতে পারেন। তবে আপনাদের নিজস্ব জন্মছকটি অবশ্যই কোনো ভালো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিন, তাতে আপনার দুটো পয়সা যাবে কিন্তু এইভাবে আননেসেসারি পয়সা কিন্তু নষ্ট হবে না। এরপরে লাস্ট এবং শেষ রাশির যে কথাটা বলবো সেই রাশিটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই সপ্তাহে লটারি থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। তাই আমি এই 9 রাশির জাতক ও জাতিকাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনারা অবশ্যই লটারি কাটার আগে আপনাদের জন্মছকে দেখে নিন রাহু গ্রহের পজিশন কেমন রয়েছে। যদি ভালো থাকে তাহলে আপনারা লটারি কাটুন, আর যদি খারাপ থাকে তাহলে নৈব নৈব চ, অর্থাৎ কখনোই লটারি কাটবেন না, আপনার পয়সা নষ্ট হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।